देशेर कोनो नदी खाले आर स्लुइज गेट तैरि ना करते निर्देशना दिएছেন प्रधानमंत्री शेख हासिना। সেই সঙ্গে এখন পর্যন্ত তৈরি স্লুইজ গেটগুলোর কার্যকারিতা নিয়ে রিপোর্ট তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় ৩,৪৬৮ কোটি ৬৬ লাখ টাকার প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে অনলাইন সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ভাঙন প্রবণ নদীর পাড়ে দ্রুত সরানো সম্ভব এমন স্থাপনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি জানান, খুব প্রয়োজন ছাড়া আর কোনো সরকারি ডাক বাংলো বা বিশ্রামাগার তৈরি না করারও নির্দেশনা দেয়া হয়েছে। নদীর প্রবাহ অনেক কমে গেছে পূর্বের তুলনায়। আমরা ফারাক্কা বাঁধ ও অন্যান্য নানা কারণে জলবায়ু ইত্যাদির কারণে কম পানি যায়, মাঝে মাঝে স্ট্রং ফ্লাড হয়ে যায়, বা সাধারণত কম পানি আসে। সুতরাং এই স্লুইস গেটগুলি কিন্তু দরকার তিনি মনে করেন নয়, স্টাডি করার জন্য অর্ডার দিয়েছেন আজকে পানি সম্পদ মন্ত্রণালয়কে, যে আপনারা সার্ভে করেন দেশে কত স্লুইস গেট বানিয়েছেন, কয়টা এখন চলছে বাস্তবে, এবং আর যাতে না করেন এই দিকে পরিষ্কার নির্দেশনা আছে।